Hey everyone, Assalamualaikum. কাছের দূরের যে যেখান থেকে আমার চ্যানেলটি দেখছেন সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি। চলে এসেছি আবারও আপনাদের মাঝে ছোট্ট একটি রান্নার ভিডিও নিয়ে। আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আজকে আমি শেয়ার করব বিদেশি নুডলস দিয়ে দেশি মশলায় মজা করে রান্না করা একটি রেসিপি। আশা করছি ছোটদের এটা বেশি ভালো লাগবে। তো স্কিপ না করে পুরোটাই দেখুন, আমার পাশেই থাকুন। প্রথমে আমি নুডলস রান্না করার জন্য প্যানে পানি ফুটিয়ে নিয়েছি। যখন পানি ফুটে উঠেছে দেখতেই পেরেছেন, তখন আমি প্যাকেট থেকে নুডলসটা কেটে দিয়ে দিয়েছি। নুডলস সিদ্ধ হয়ে যাওয়ার পর আমি একটি স্ট্রেনারে করে ছেঁকে নিচ্ছি পানিটা। নুডলস রান্না করার জন্য এখানে আমি একটি প্যান গরম করতে দিয়ে দিয়েছি, তাতে আমি পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। যেহেতু বাচ্চাদের জন্য এটা তৈরি করছি, সেহেতু এটার মধ্যে কাঁচামরিচ অ্যাড করব না। আপনারা বড়দের জন্য তৈরি করলে কাঁচামরিচ অ্যাড করে নিতে পারেন। তো আমার বাচ্চা একেবারে ঝাল খেতে পারে না, এই জন্য আমি এটা ঝাল ছাড়াই তৈরি করে নিয়েছি। আমি এটা ম্যাগি মশলা দিয়ে তৈরি করব। ম্যাগি মশলা আমরা সবাই পছন্দ করি, বাংলাদেশে যারা আমরা থাকি সবসময় ম্যাগি খেতাম, খুব ভালো লাগে। আমার কাছে পার্সোনালি আমি খুব পছন্দ করি ম্যাগির স্বাদে সব নুডলস। তো যাই হোক, এখন আমি এখানে পেঁয়াজটাকে একটু ভেজে নিয়ে তাতে আমি ডিম অ্যাড করে দিয়েছি। আমার চুলোর জালটা একেবারে কমানো, তো আমি একটু ম্যাগি মশলা উপর দিয়ে ছড়িয়ে দিলাম, দেখতেই পেরেছেন। এখন আমি ডিমটাকে ভেজে নেব। এখানে চাইলে আপনারা আপনাদের পছন্দ মতো চিকেন, শ্রিম অথবা ভেজিটেবল অ্যাড করে নিতে পারেন। তো আমার কাছে আজকে ভেজিটেবল ছিল না, তাই আমি শুধু ডিম দিয়েই নুডলসটা রান্না করে দেখাচ্ছি ঝটপট করে। আর এটা কিন্তু খেতে খুবই মজার হয়ে থাকে। আমার বাচ্চা তো এভাবে রান্না করে দিলে খুব পছন্দ করে। তো আমি এক চিমটি হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, দেখতে পেরেছেন। আমি ডিমটাকে এখন ভেঙে নিচ্ছি। তো এই তো অলমোস্ট ডিম রান্না হয়ে গেছে, নুডলস তো এখনই রান্না হয়ে যাবে। জাস্ট নুডলস তো দিয়ে মশলা দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নিব। রিসেন্টলি আমি বাংলাদেশে ঘুরে এসেছি, তো আমার ছেলে সেখানে গিয়ে বাণিজ্য মেলাতে ম্যাগি মশলা দেখে সেখান থেকে ম্যাগি মশলা এবং ম্যাগি নুডলস কিনেছে। আরেকটি নুডলস ছিল, সেটাও ম্যাজিক নুডলস, তো সেটাও খেতে খুব পছন্দ করেছে দেখে আমি কিনে ওর জন্য আমেরিকা নিয়ে এসেছি। তো আমার ছেলে তো ম্যাগি নুডলসের ফ্যান হয়ে গেছে। তো আমি আজকে চেষ্টা করেছি বিদেশি নুডলস, মানে আমেরিকান যে নুডলসটা আমরা সচরাচর খেয়ে থাকি, সেটাই দেশি স্বাদে রান্না করে আমার ছেলেকে দেওয়ার জন্য আমি বাংলাদেশে থেকেও রান্না করে দিয়েছি। আমার ছেলে খুব মজা করে খেয়েছে। আমেরিকা আসার পরও ও ম্যাজিক মশলা দেখলেই ওটা বের করে শুধু বলে, মা আমাকে এটা রান্না করে দাও। তো আজকে ওর জন্য আবার রান্না করেছি, তাই আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করে নিলাম। এটা কিন্তু খুব ঝটপটে রান্না করা যায়, আর ম্যাগি মশলাটার স্বাদ আসলে অনেক ভালো লাগে। এটা যারা খেয়েছেন তারা তো জানেন, আর যারা খাননি আশা করছি একবার হলেও খেয়ে দেখবেন। তাহলে আমার ছেলের মতো আপনারও ম্যাজিক মশলার ফ্যান হয়ে যাবেন। তো এটাই ছিল আমার আজকের রেসিপি। যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। যারা সাবস্ক্রাইব করে আমার পাশে আছেন তাদের কাছে আমি কৃতজ্ঞ, আর যারা এখনও করেনি তারা আশা রাখছি সাবস্ক্রাইব করে নেবেন। তবে আমার একটি ফেসবুক পেজও রয়েছে, যদি ভিজিট করেন তাহলে অবশ্যই সেটাকে ফলো দিয়ে রাখবেন। তো এটাই আমার আজকের রেসিপি। কেমন লেগেছে কমেন্টস করে জানাতে একেবারেই ভুলবেন না। সবাই অনেক 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 বেশি ভালো থাকবেন, এর প্রত্যাশায় আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ।